কোথায় ঘুরতে যাবে বেবি? কোথায় ঘুরতে চলে যাবে? কতদিন থাকবে? ওখানে একটা দাদা আছে, খেলা করবে, ঠিক আছে? মামি পাপা থাকবে না, তুমি কিন্তু দুষ্টুমি করবে না, ঠিক আছে? তো আপাতত ভীষণই দেরি হয়ে গেছে, ক্যাব আসছে, আমরা যাচ্ছি গ্যাংটক অবশ্যই কাজে, অবভিয়াসলি ভীষণ এক্সাইটেড। চলো দেখা যাক, আমরা যাবো বাসে, শ্যামলী পরিবহনের বাসে, স্প্ল্যানেড থেকে বাস ধরবো, 7:30 বাস। দেখা যাক কেমন যায় ট্রিপটা। ঘরের অবস্থা ভীষণই খারাপ, এরকম রেখে বেরিয়ে যাব, কিছু করার নেই আপাতত। ওদিকে গান চলছে। কোথায় যাবি তুই? কোথায় যাচ্ছিস তুই? কি করবি সেখানে গিয়ে? কি করবি সেখানে গিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা তো বেরিয়ে গেছি, এবার দেখো রাস্তা অফিস টাইম, যত তাড়াতাড়ি পারছি পৌঁছচ্ছি। এই যে এই দুটো সিট আমাদের, আপাতত আমরা ঢুকে পড়বো এখানে। এই যে বাস সাইডটা খুব সুন্দর, ওই জন্যই তো এলাম আমি, না হলে আসতাম না, দার্জিলিংটা যাবো না। আমার বেবি কাঁদছে আমাকে ছাড়া একা একা। আমি সেটাই তো ভাবি, কাল বলছিলাম আমার বেবি খুবই কাঁদছে আমাকে ছাড়া একা একা। ওকে রেখে এসেছি ওর একটা বন্ধুর কাছে, খুবই কাঁদছে বেচারা একা একা, আমি আর আসবো না ওকে ছেড়ে। জানি না কি করে সিঙ্গাপুর যাবো, ভগবান জানে। বিয়ে বাড়ি তো আমাদের 15 থেকে শুরু, তারপর সিঙ্গাপুর তো যাচ্ছি 24। শিলচর এখনো কিছু বলেনি, তবে দার্জিলিং এর আপডেট এসে গেছে। উঠে পড়েছি আমরা সবাই বাসে, এবার খুব মজা করে যাব, সেরকম ইচ্ছা আছে। দেখা যাক। এই তো সবাই আমরা চিকেন আর রুটি খাবো। আমি স্লিপার বলেছিলাম, টিকিট দিয়েছে মানে স্লিপার বলেছিলাম, আমি আমাকে বলেছি স্লিপারই, আজকে যে কোনটা 1150 করে নিয়েছিল। মনে হচ্ছে বাসটা একদম নতুন বাস, কারণ এখনো প্লাস্টিক কাটা হয়নি বাসটা। বাট খুবই ভালো বাস, বাসে যাচ্ছি একদমই ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে। পাশে বর বসে আছে আমার, ছেড়ে দিয়েছে, আমরা বেশ কিছুটাই চলে এসেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আশা করি কালকে সকাল সকাল এনজেপি পৌঁছে যাব। কত লরি, বাপরে, আর তেমন খারাপ রাস্তা। আমরা এখন কোন দিকে যাচ্ছি? রানাঘাটের দিকে, তাই তো? NH34 এইটা। আচ্ছা, জাতীয় সড়ক এটা, আপটপ ডালখোলা অব্দি এই রাস্তা, পূর্ণিয়া মোড় অব্দি, তারপরে ওইটা আবার 31 বোধ হয়, ডালখোলায় গিয়ে শেষ হয়ে তারপর ছোলাখোলা, তারপরে ওইটা বিহারের রাস্তা 31 বোধ হয়, ওটা বিহারি ছাদ তারপরে ছোলাখোলা স্টার্ট হয়ে যাচ্ছে, ডান দিকে ঘুরে যাবে বাস। এত লরি যে গুনে শেষ করা যাবে না। হিসেব লরি হিসেব পত্র দেয় ঠিকঠাক বইদি, কি করে জানবো আমি? আমি তো জীবনে প্রথমবার দেখছি এত লরি। কি বলছো তো, উত্তরপাড়ায় বাড়ি বালির উপর দিয়ে তো যাও, এই রাস্তা দিয়ে যাও না বালি দিয়ে? হ্যাঁ, কিন্তু এত লরি তো দেখিনি। বালি বালি ব্রিজে যে পুরনো ব্রিজ ছিল যখন জ্যাম লাগতো না, ট্রাকের লাইন হতো না, দেখোনি কোনোদিন? হ্যাঁ, কিন্তু এটা মানে এটা সাংঘাতিক, এত মাইলের পর মাইল দেখে যাচ্ছি, কিলোমিটারের পর কিলোমিটার শুধু লরি লরি আর লরি। তাহলে লাইফ পুরো বেকার। বাপরে। হ্যাঁ, চাটা কেমন? ভালো চাটা, ভালো চায়ের কাপটা দেখা, চায়ের কাপটা খুব সুন্দর দেখতে, ওয়াইনটি দেখি, তোমারটা দেখি,
বাহ, এই তো ওয়াইন টি খাচ্ছে প্রদীপ দা। কেমন খেতে? সাদাটা পুড়িয়া না, গোপাল ভাঁড়ের খুব প্রিয় খাবার ছিল। ভাজাটা কোনটা? কোনটা ভাজা? আচ্ছা, ভাজাটা কত করে খেতে, কিরকম খেতে হয়? এখন প্রায় রাত্রি 11:30 বাজে, আমরা কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছি। এই যে আমাদের বাস, পিছনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। এখন সবাই ডিনার করতে দাঁড়িয়েছে, ডিনার করব আমরা, তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে। প্রচণ্ডই লরি যাচ্ছে, হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি আমরা, বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু বাসটা বেশ ভালো অবশ্যই। বাকি জার্নি এখনও পর্যন্ত তো ঠিকঠাক, দেখা যাক এনজিপিতে কটায় নামায়। অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম, এবং রাস্তার অবস্থা রানাঘাটের ওই পাশটায় খুবই খারাপ, এবং প্রচুর লরি আমি দেখিয়েছি আগেও, তো সেই কারণে আমরা যথেষ্টই লেট হয়েছি রাস্তায়। বাকি যেরকম চলছে জার্নি সেরকমই চলতে থাকবে, দেখা যাক এনজিপিতে কখন নামি। আজকে রাত্রের জন্য তো এইটুকুই, দেখা হবে এনজিপিতে।